গোঘাট 2 নম্বর ব্লক প্রশাসন এবং গোঘাট থানা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে সুলভ মূল্যে আলু বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হল গোঘাটের কামারপুকুর সবজি বাজার সংলগ্ন এলাকায়। বেশ কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজারে সবজির মূল্য বৃদ্ধি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। তারপর থেকেই আরামবাগ মহকুমা জুড়ে বিভিন্ন বাজারে প্রশাসনের আধিকারিকেরা হানা দেয়। পাশাপাশি আজ তথা মঙ্গলবার থেকে প্রশাসন এবং প্রগতিশীল আলু ব্যবসা সমিতির পক্ষ থেকে একটি স্টল করা হয়, যেখানে বাজারে আলুর দাম আকাশ ছোঁয়া, প্রায় 30-40 টাকা প্রতি কেজি। সেখানে সুলভ মূল্যে সাধারণ মানুষের জন্য 26 টাকা প্রতি কেজি আলু দেওয়া হয়, যাতে সাধারণ খেতে খাওয়া মানুষ উপকৃত হন। প্রতি মানুষ পিছু 5 কেজি করে আলু দেওয়া হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ আরামবাগ লোকসভা তৃণমূল সাংসদ মিতালি বাগ, পাশাপাশি উপস্থিত ছিলেন গোঘাট 2 নম্বর ব্লকের বিডিও, গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কামারপুকুর পঞ্চায়েত প্রধান। এই স্টলটি সকাল 8টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকবে। বেশ কিছুদিন এই স্টলটি চলবে কামারপুকুর বাজার সংলগ্ন ডাকবাংলো এলাকায়। যেভাবে দাম বাড়ছে মানুষের কিন্তু নাবিশ্বাস হচ্ছে, বিশেষ করে সবজির বাজার তো বলার অপেক্ষা রাখে না। দেখুন, আমরা সাধারণ বাঙালিরা, সাধারণ সাদামাটা মানুষরা আমরা চাই ভাতের উপরে যেহেতু আলু ভাতে হয়ে যায়, তাতেও কিন্তু আমাদের চলে যাচ্ছে। আলুটাও আজকে বিক্রি হয়েছে 34-35 টাকা, সেটা একেবারে আমাদের নাগালের বাইরে। আমরা এসব পর্যন্ত পৌঁছতে পারছি না আলুটা, তারপরে তো রয়েছে সবজিটা। এত সব কিছু দিক থেকে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম উপলব্ধি করেন, অনুধাবন করেন যে পাতে কিছু নিতে পারছে না, তার জন্য তিনি নিজে নেমেছেন মাঠে ময়দানে এবং তার আমরা কর্মী সমর্থক কিন্তু আমাদের কাছে যা যা নির্দেশ এসেছে ব্লক এবং প্রশাসনকে সাথে নিয়ে আমরা চেষ্টা করছি। সবথেকে যেটা আরও আজকে বড় বিষয় হচ্ছে যে আজ এখানকার যে গোঘাট 2 নম্বর প্রগতিশীল আলু ব্যবসায়ী, ওনারাও খুব সুন্দরভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, সেটা না হলে আমরা কিন্তু পারতাম না আজকে 26 টাকা কিলো ধরে আলু তুলে দিতে। খুশি আজকে আমরা দেখলাম এটা বাজারের থেকে 34-35 টাকা কিলো থেকে তারা কিছুটা হলেও কমে পেয়েছে, এটা যাদের হাতে আমরা তুলে দিলাম তারা কিন্তু অনেকটাই খুশি। আমরা এইটুকু বুঝতে পারলাম তারা খুশি হয়েছে, খুশি মনে আলুটা এখান থেকে নিল। প্রতিটা দিন এখন 8টা থেকে 11টা পর্যন্ত চলবে। কতদিন ধরে হবে? এখন চলবে, এখন মানুষের চাহিদা যতদিন না বেশি সেটা চলতে থাকে। সারা আজকে দিনব্যাপী যে ন্যায্য মূল্যে আলু বিতরণ যৌথ উদ্যোগে যৌথ প্রয়াসে গোঘাট 2 নম্বর প্রগতিশীল এবং কামারপুকুর পঞ্চায়েত গোঘাট 2 নম্বর ব্লক আধিকারিকের প্রচেষ্টায় তো সব থেকে আমার ভালো লাগছে। এটা গর্বের বিষয়, আমি সত্যি গর্বিত, মানুষ হিসেবে গর্বিত এবং সাংসদ হিসেবে আজকে গর্ববোধ কোথাও একটু করছি। তার কারণ অন্যান্য জায়গায় রেটটা হয়েছে আলু ন্যায্য মূল্যে যেটা হয়েছে 26-27 টাকায় কিনতে হচ্ছে, আর এইখানে ওনাদের আমি ঘরের মেয়ে, ওনাদের আমি কারো কোনো ছোটো বোন, কারো মেয়ে, এইভাবে যেভাবে আমাকে সম্মানিত করেছে, আমাকে সম্মান দিতে গিয়ে ওনারা মানুষের হাতে ন্যায্য মূল্যে মানে হেসেল আলুটা পৌঁছে দিচ্ছেন 26 টাকায়। কি মনে হচ্ছে? আলুর দাম কমই আছে, বাজারের থেকে দাম কমই আছে। কতটা উপকৃত হচ্ছেন এখান থেকে? এখান থেকে আলুলে খুব খুশি, মানে বাজারের থেকে অনেক দাম কমে পাচ্ছি। কত করে বাজারে আলুর দাম? বাজারে 30-32 টাকা কিলো, এখানে কত করে দিচ্ছে? এখানে 26 টাকা কিলো। ক কিলো করে দেওয়া হচ্ছে? 5 কেজি নিলাম।